হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমাদের চলছে, মানে ভালো আছি মোটামুটি আমরা সবাই, কিন্তু মায়ের শরীরটা বিশেষ একটা ভালো নেই, সেই কারণে মন মেজাজ আমাদের কারোই বিশেষ একটা ভালো নেই। যাই হোক, চলো আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে হচ্ছে আসি ইউকেজির লাস্ট ক্লাস, তো সেই কারণে সকালবেলা উঠে আমি ওকে একটু বেশি করে টিফিন বানিয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু লাস্ট ক্লাস তো ওদের পার্টি রয়েছে ক্লাসে, সেই জন্য আজকে একটু টিফিন বক্স ভর্তি করে টিফিন দিতে হয়েছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম একটুখানি সেদ্ধ ভাত, মানে আলু আর হচ্ছে মুসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যাতে সকালবেলা একটু খাইয়ে পাঠাতে পারি। যদিও টিফিন বক্স ভর্তি করে দিয়েছিলাম, তবেও জানি না যে কতটা খাবে বা খেয়ে উঠতে পারবে। স্কুলে গেলে তো এটাই হয়, অন্যের টিফিন খেতে খেতেই পেট ভরে যায়, মানে একটু এটা এনেছে একটু ওটা এনেছে এরকম করতে করতে ওরা টিফিন খাওয়াটা দেখি মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে ওর টিফিনটা শেয়ার করে আর ফ্রেন্ডদেরটা খেয়ে আসে ও। আমাদেরও ছোটোবেলা এটাই হতো, ফ্রেন্ডদের সাথে টিফিন শেয়ার করতে করতে কখন যে মানে নিজের টিফিনও শেষ হয়ে যেত সেটা খেয়ালই থাকতো না। দেখো সকালবেলা উঠে আর আসি, যেহেতু দাঁত পড়ে গেছে তো সামনেটা এখন ব্রাশ করতেই চায় না, ভীষণ পরিমাণে অস্বস্তি হয়, ওর নাকি সুড়সুড়ি লাগে। আর আরেকটা প্রবলেম হয়েছে যেটা, সেটা হচ্ছে দাঁত পড়ার আগেই দুটো দাঁত পেছন দিয়ে উঠে গেছে, এটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আশির আজকে ক্লাসের সেশনের শেষ দিন, তো সেই জন্য আশি আজকে ভীষণ হ্যাপি, কারণ নতুন ক্লাসে উঠবে, নতুন নতুন সব কিছু শিখবে সেই জন্য। তো চলো সবাই তোমরা আশিকে আশীর্বাদ করো, তাই না? আমি হ্যাপি আমাকে, কিন্তু আমি স্যাডও। এই ম্যাম ম্যাম চলে যাচ্ছে আমাদের ক্লাস দিয়ে। হ্যাঁ, সবাইকে বাই বাই করে দাও। বাই আমি পুলকার চলে এসেছে এখন, আশিকে গাড়ি থেকে উঠিয়ে দিয়েছি, তারপর আবার কথা। ছোট্ট ছোট্ট হাতে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, তাড়াতাড়ি চলো চলো। চায়ের কফি, চায়ের কফি, হ্যাঁ চায়ের কফি, কফি। টাটা টাটা, চায়ের কফি এটাই ভালো। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। এখন 9টা বাজেনি, 15 মিনিট বাকি আছে। আমি আশিকে ঘুম থেকে মানে আশিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম আর আসছিল না আজকে। বললামই তো কালকে রাতে যে মাকে ডাক্তার দেখানোর রয়েছে, সব কিছু মিলিয়ে আশিকে আজকে মানে এখান থেকে পিক আপ করে নেওয়াটাও মুশকিল হয়ে যাবে। এই জন্য আমার এক বান্ধবীকে, মানে আশির এক বান্ধবীর মাকে ফোন করে দিয়েছি, ও আশিকে রেখে দেবে, আর আমি মাকে নিয়ে এখন যাবো হচ্ছে ডাক্তারের কাছে। ওইখানে ফোন করেছিলাম, কাকা সকালবেলা নাম লেখাতে গিয়েছিল, তখন বলল যে তখনও নাম লেখানো শুরু হয়নি, 9:30 থেকে শুরু হবে। আর আমি ফোন করেছিলাম, তখন বললো যে 9:30 থেকে শুরু হবে, তো সেই জন্য আমি এখন এখান থেকে যাওয়ার সময় নাম লিখিয়ে দিয়ে আর যাব হচ্ছে ওই বাড়িতে, মাকে নিয়ে আবার আসবো আগরপাড়াতেই। আর বৌদিও সেই দিন আরেকটা ডাক্তার মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, বললামই তো সেটা দেখিয়ে তেমন ভাবে কোনো কাজ হয়নি। আর বৌদিরও আরেক কাজ যন্ত্রণা হয়েছে, হচ্ছে মাথার এক পাশে ব্যথা হচ্ছে, কি যে সমস্যা শুরু হয়েছে, মানে মায়েরও শরীর খারাপ বৌদিরও শরীর খারাপ দুজনেরই একই সাথে একদম, মানে এইরকম ধরনের সমস্যা হলে বাড়িতে যে কি ধরনের অসুবিধা হয়, কারণ কেউ কাউকে দেখার মতো মানে ধরো দুজনেই অসুস্থ, দুজন দু ঘরে দেখে কালকে গিয়ে শুয়ে রয়েছে, মন এত খারাপ হয় কাউকে দেখার মতো আর কি নেই। চলো তাহলে এখন আর কি করা যাবে, যাই আশিকে আবার মাকে ডাক্তার দেখে আবার ছোটোমট করে আশিকে নিয়ে আবার ফ্ল্যাটে আসতে হবে। চলো যাই, মা এখানে আসারও কথা আছে, যদি আসে তো নিয়ে আসবো, চলো ঝটপট। আর আমার হচ্ছে আরেক অসুবিধা, যদি এখানে নিয়ে আসি আমাকে মাকে রেখে বা যে কেউই আসুক ফ্ল্যাটে, এখানে রেখে তারপরে গিয়ে আমার ধরো যে কাজবাজগুলো হয় সেগুলো করতে বেরোতে হয়, তারপরে আশি ড্রয়িং ক্লাস থেকে আশিকে নিয়ে যেতে হয়, আশি ডান্স ক্লাস থেকে আশিকে নিয়ে যেতে হয়, তো সেই সময়গুলো একা একা থাকতে হয়, যে যে ফ্ল্যাট আসে তাকেই একা একা থাকতে হবে, হয়ও তো সেই জন্য আরো বেশি খারাপ লাগে। কিছু করার নেই, জিন্দগি চলছে চলবে, চলো যাই ঝটাফট করে।
আমি বাড়িতে যেতে যেতে মাকে বলেছি তুমি বসো, আমি আসছি বাড়ি থেকে তোমাকে নিয়ে যাব। কিন্তু উনি একাই ডক্টরের কাছে চলে এসেছে ডাক্তার দেখাতে। তারপর এখানে যাই হোক, প্রেশার ট্রেশার সব কিছু চেকিং চলছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রেশার বেশি আছে। তো এখানে এখন ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমি একটু ভেজিটেবল নিয়ে যাচ্ছি, কারণ মাকেও নিয়ে নিয়েছি আমার সাথে। দু একদিন থাকুক, তারপর দেখা যাক প্রেশারটা কমে কি বাড়ে। শরীরের অবস্থা ভীষণ ভীষণ ভীষণই খারাপ, কারণ একদম ভাত খাবে তো হাত দিয়ে নিচে দিয়ে পড়ে যাচ্ছে, সেটা মানে একদম শক্তি পাচ্ছে না হাতে পায়ে, ভীষণ পরিমাণে টেনশনে রয়েছে আমরা। এটা নিয়ে ডক্টর দেখানো হয়েছে, দেখা যাক কী হয়, আপডেট তো তোমাদের জানানোই হবে। আর এখানে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে বাড়ি, এসে দেখি পার্সেলের জন্য ফোন করেছিল ডাক্তার কাছে যখন ছিলাম তখনই, তো তারপরে বাড়ি এসে বললাম যে আমি এই সময় আসব, তো উনি আবার পরে এসেছে। তো বাড়িতে এসে মাকে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, আর নখগুলোর এমন অবস্থা, তোমরা অ্যাপেল সিডার ভিনেগার দিতে বলেছিলে একজন, আমি না বেরোতেই পারছি না, বেরিয়ে আমি নিয়ে আসবো ভাবছি, তো যদি ওটা দিয়ে কমে। এর আগে অনেক মলম ঠলম লাগিয়েছে কিন্তু যখন লাগায় তখন কমে, তারপরে আবার যে একে সেই হয়ে যায়। তো নেল পলিশগুলো রিমুভার দিয়ে তুলে ভালো করে, জানো তো শরীরটা যদি ফ্রেশ থাকে তবে মনটাও কিন্তু ভালো লাগে, তাই না? বাড়িতে গিয়ে দেখি বৌদিরও শরীর ভালো নয়, সে এক ঘরে শুয়ে রয়েছে, মায়েরও শরীর ভালো নয়, সে এক ঘরে শুয়ে রয়েছে। এই হচ্ছে চলছে দিনকাল। মায়ের নখগুলো পরিষ্কার করে দিয়ে তারপর আবার একটু ভালো করে নেল পলিশও পরিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রেশার সুগার দুটোই তো একসাথে বেড়েছে, তো সেই কারণে মানে শরীরে ভীষণ একটা অ্যাটাক করে ফেলেছে, জানি না কবে ঠিক হবে, মানে খুব টেনশন হচ্ছে এগুলো নিয়ে। সব কিছু মিলিয়ে মানে কেমন যে একটা দিনকাল কাটছে একদম বলার মতো ভাষা নেই। আর মাকে ডাক্তার একটু হাতের ওই রকম ধরনের ব্যায়ামও করতে বলেছে, আর আরশি দুদিন ধরে মাকে সেই ওই রকমেরই করিয়ে যাচ্ছে, বলছে আমি আমার হাতটা ধরো তো দেখো তো ছাড়াতে পারো নাকি, মানে শক্তি আছে কিন্তু তাও হাতটা কেন নিচ দিয়ে পড়ে যাচ্ছে, বা হাঁটতে গেলে একদিকে হাঁটবে তো আরেক দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে। আর আরশিও মানে দিদার সাথে ওই রকম ধরনের ডক্টরের মতো বিহেভিয়ার করে যাচ্ছে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু ওষুধ নিতে এসেছিলাম। আশিকে নিয়ে এলাম এখন আশির বান্ধবীর বাড়ি থেকে। এই দেখো আস্তে আস্তে আবার হাতে ব্যথা পেয়ে গেছে, চলো বিল বাজিও না, খোলো গেট খোলো। আর সেই দিন যে গিয়েছিলাম তখন আমি এনশিওর কিনে নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য, যদি একটু শক্তি হয় খেয়ে, সেই জন্য তো এনশিওরটা নিয়ে এসেছি। সেইটাই দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলা শুয়েছিল, মানে ঘুম বলো তো ঘুম আছে, সব কিছুই ঠিক আছে কিন্তু শরীরের উইকনেসটা কিছুতেই কাটছে না। অনেকে আবার একজন আমাকে দেখি কমেন্ট করেছে যে ভিটামিন ডি এর অভাবে অনেকের আবার এই রকম হয়, দেখি ডক্টর কিছু কিছু টেস্ট দিয়েছে সেগুলো করাবো, করিয়ে তারপরে আবার যাবো নেক্সট উইকে, দেখা যাক কী হয়। কিছু ভালো লাগছে না জানো তো, শরীর খারাপ থাকলে বাড়িতে যদি কারোই শরীর খারাপ থাকে না মনটা ভীষণ খারাপ, আর বিশেষ করে যদি মা হয় তাহলে তো আর কিছু বলতেই হবে না, তাই না? আর সব থেকে কষ্ট হয় কখন, যে ছেলে মানুষ কোনো একটা বাড়িতে নেই, মানে যদি কোনো অসুবিধা হয় সেই রাত 10টা 12টা অবধি নিজেদেরই বাইরে থেকে ঠেঙিয়ে ঠেঙিয়ে সব কিছু করতে হয়, বাড়ির সব কাজ করতে হয়, এটা হচ্ছে মেন প্রবলেম। ছেলে মানুষ যদি থাকে ঘরের দিকটা সামলানো যায়, বাইরের দিকটা ছেলে মানুষরা সামলায়। তো যখনই কেউ অসুখ টসুখ হয় কারো, তখন ছেলে মানুষদের মানে বাড়ির আসি বাবা দাদাকে ওদের সবাইকে খুব মিস করি, মানে ওরা থাকলে হয়তো বা একটা অন্য রকমের আবার হতো, তাই না? এদিকে ঘরটাও সামলাতে হচ্ছে বাইরেটাও সামলাতে হচ্ছে, মাঝে মাঝে ভীষণ টাফ হয়ে যায়। শরীরের যে উইকনেস আছে ভালো মন্দ যে খেতে দেব সেটারও খাওয়ার কোনো উপায় নেই, কারণ ভগবান সেই খাবারও কেড়ে নিয়েছে। কারণ হচ্ছে ডায়াবেটিস হলে মানে যাদের সুগার আছে তারা তো জানোই যে কী পরিমাণে অসুবিধা, খাওয়ার কত কন্ট্রোল, প্রেশার আছে, তো সেই কারণে প্রেশার সুগার থাকলে খাওয়া একদম বন্ধ হয়ে যায়। ভালো মন্দ খাইয়ে যে শরীরটাকে একটু তাড়াতাড়ি সুস্থ করবো তারও কোনো উপায় নেই, যেটা খাওয়াবো সেটাই মনে হয় যে প্রেশার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে। ছাদে এসে তখন আমি আর মা বসে বসে গল্প করছিলাম, মা বেশি চিন্তা করে, তাই মাকে বোঝাচ্ছিলাম যে চিন্তা করে জীবনে কিছু হবে না, তোমার যা হওয়ার সেটা হবেই, তাই না?
50 বছর কেটে গেছে, আর যাই বাঁচো 20-30 বছর ভগবানের আশীর্বাদে ভগবানের নাম করে কাটতে বলতে বলতে কাটিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই, তাই না? ছেলে ভালো, মেয়ে ভালো আছে, তোমরা তো চিন্তা কিসের? আমি মাকে শুধু সেটা সবসময় বলি, শরীর ভালো না থাকলে যা হয় আর কি। তাও আজকে ওষুধ খাওয়ার পরে, মানে একবারই ওষুধ খেয়েছে, একবার ওষুধ খাওয়ার পরে কিছুটা ইম্প্রুভ হচ্ছে, মানে একদমই যেরকম হাঁটতে চলতে পারছে না, শক্তি পাচ্ছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। তবে আজকে একবারই ওষুধ খেয়েছে, আজকে একটুখানি বেটার, একটুখানি আগের থেকে অনেকটাই বেটার। তবে কথাগুলো মানে দুর্বল থাকলে যেরকম হয় না, সেই রকম ধরনের হচ্ছে আর কি। দেখা যাক কালকের দিনটা, ওষুধ খাক, তোমরা সবাই একটু আশীর্বাদ করে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘুম হয়ে গেছে? আচ্ছা, আশিকে বড় বড় লাগছে তো, জামাটা তো আবার স্টাইলিশ জামা। আমি শুয়ে পড়েছি, তুমি যে লাইটটা বন্ধ করলে তো গাড়াটাই তো পড়ে গেল আমার হাতে। দিদাকে ঘুমাতে দিচ্ছে না, দিদার চুল বেঁধে দিদাকে নাকি এখন বেনুনি করে তারপরে ঘুম পাড়াবে। ঠিক আছে, আমি লাইটটা দেই বন্ধ করে দিলে গাড়াটাই তো আমার হাত দিয়ে পড়ে গেল। আর লাইট বন্ধ না করলে তো দুষ্টুমিটা জীবনেও কমবে না। আর মা ওইদিকে শুয়েছে, আশি মাঝখানে শুয়ে পড়েছে। আজকে আমরা এখন টাটা বাই বাই গুড নাইট করছি, তাই তো? মার শরীরটা এখন কেমন লাগছে? ভালো লাগছে, এখন একটু ভালো লাগছে, মানে আগের থেকে একটু একটু বেটার, একদম হ্যাপি হ্যাপি লাগছে আমার। হ্যাপি হ্যাপি হ্যাপিটা কি? হ্যাপি হ্যাপি মানে ওই যে খুশি হবা, খুশি হবা হবা তো। হ্যাঁ, হ্যাপি। টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট। আই এম ভেরি ভেরি হ্যাপি। হ্যাপি না, হ্যাপি হ্যাপি। টাটা, গুড নাইট।